সর্বপ্রথমে মহেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে জয় যিশু আসুন আজকে যে বিষয় আমরা জানবো তা হল সদপ্রভু তিনি সত্য ঈশ্বর সদপ্রভু তিনি সত্য ঈশ্বর আর সে বিষয়ে আজকে আমরা ঈশ্বর বাক্য থেকে জানবো তাই শুরু থেকে শেষ অব্দি সকলকে অনুরোধ সকলে শুরু থেকে শেষ অবধি শোনার চেষ্টা করবে যেরম দশ অধ্যায় দশ পদ কিন্তু সদপ্রভু সত্য ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী রাজা তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার কোক জাতিগণ সহিত পারে না ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আজকে আমরা দেখি যে সদপ্রভু তিনি সত্যের ঈশ্বর এবং তিনি জীবন্ত এবং অনন্তকালী অনন্তকাল স্থায়ী রাজা সেই ঈশ্বর সম্পর্কে যদি আজকে আমরা দেখি দ্বিতীয় বিবরণী বদ্ধি চার পদ সেখানে লেখা তিনি শৈল তাহার কর্মসিদ্ধ কেননা তাহার সমস্ত পথ ন্যায্য তিনি বিশ্বাস্য ঈশ্বর তাহাতে অন্যায় নাই তিনি ধর্মময় ও সরল আমেন অর্থাৎ তিনি যে সত্য ঈশ্বর এবং বলছে যে তাহার সমস্ত পথ ন্যায্য যদি আমরা সেই সত্য ঈশ্বরকে আজকে আমরা পেয়েছি খ্রিস্টের মধ্য দিয়ে সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে সত্য ঈশ্বরকে আমরা উপাসনা করি সেই সত্য ঈশ্বরের সমস্ত পথ ন্যায্য সেই পথ ন্যায্য তা বোঝার জন্য আমাদেরকে কি করার প্রয়োজন আছে আমাদেরকে একবার হলো সেই সত্য ঈশ্বর সম্পর্কে পুরোটা জানার দরকার আছে সেই সত্য ঈশ্বর সম্পর্কে আমাদের পুরোটা জানার দরকার আছে এবং জানার পরে আমরা বুঝতে পারবো যে তাহার যে সমস্ত পথ ন্যায্য কি না তাই বলছে তাহার সমস্ত পথ ন্যায্য এবং এখানে কী লেখা আছে তিনি বিশ্বাস ঈশ্বর তাকে বিশ্বাস করা যায় এবং তাহাতে কোনো অন্যায় নাই কোনো অন্যায় তাহাতে নাই এবং তিনি ধর্মময় ও সরল সেই সত্য ঈশ্বরের যদি আমরা দেখি সেই সত্য ঈশ্বর তিনি হলো তার সমস্ত পদ আছে তিনি বিশ্বাস বিশ্বাস করার যোগ্য তাহার মধ্যে কোনো অন্যায় নাই তিনি ধর্মময় এবং সরল সত্য ঈশ্বর সম্পর্কে যদি আরও আমরা জানার চেষ্টা করি যে সাতান্ন অধ্যায় পদ সেখানে বলছে যে কেননা যিনি উচ্চ ও উন্নত যিনি অনন্তকাল নিবাসী যাহার নাম পবিত্র তিনি এই কথা কহেন আমি ঊর্ধ্বলোককে ও পবিত্র স্থানে বাস করি চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি আমেন সত্যৈশ্বর তিনি উচ্চ এবং উন্নত যিনি অনন্তকাল নিবাসী যাহার নাম পবিত্র সেই সত্যেশ্বর তাহার নাম পবিত্র তিনি এই কথা কহেন তিনি ঊর্ধ্বলোকে এবং পবিত্র স্থানে বাস করেন ঊর্ধ্বলোকে এবং পবিত্র স্থান বলতে আমরা কোন জায়গার কথা আমরা চিন্তা করতে পারি তা হল স্বর্গে তিনি থাকেন এবং যারা চূর্ণ যারা নম্র নম্র অর্থাৎ চূর্ণ বলতে যারা মনের দিক থেকে ভেঙে গেছে মানসিকভাবে ভেঙে গেছে এবং যারা নম্র বলছে তাহাদের সঙ্গে ঈশ্বর থাকেন নম্রদিগর আত্মাকে সঞ্জীবিত করেন এবং চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করেন যারা এই পৃথিবীতে দুঃখ কষ্ট হতাশার মধ্য দিয়ে যন্ত্রণার মধ্য দিয়ে চলছে তাদেরকে অবশ্যই প্রভু যিশু খ্রিস্টের নামেতে সত্য ঈশ্বরের কাছে আসার প্রয়োজন আছে কারণ যারা চূর্ণ যারা দুঃখার্থ যারা চিন্তিত যারা হতাশাগ্রস্ত সকলের হৃদয়কে সঞ্জীবিত করবেন এই প্রতিজ্ঞা তিনি দিয়েছেন তিনি হলেন সেই সত্য ঈশ্বর যারা নম্র তাদের আত্মাকেও সঞ্জীবিত করবেন সেই সত্য ঈশ্বর সত্য ঈশ্বর সম্পর্কে যদি আরও আমরা জানি আমরা দেখতে পারবো মালাকি তিন অধ্যায় দুই পদ সেখানে কী লেখা আছে কিন্তু তাহার আগমনের দিনে কে সহ্য করতে পারিবে তিনি দর্শন দিলে কে দাঁড়াইতে পারিবে কেননা তিনি রৌপ ও পরিষ্কারকের অগ্নি রজকের খাড় তুলল আমেন সেই সত্য ঈশ্বরের সামনেই কে দাঁড়াইতে পারবে তিনি পরিষ্কার মতো তিনি অগ্নি রজকের রজকের তুলল অর্থাৎ রৌককে পরিষ্কার করার জন্য যে শুদ্ধ করার জন্য যে অগ্নি তুল্য তা তিনি আর সেই মধ্যে দিয়ে তাহার কাছে যারা আছে আসে তারা পরিষ্কার হয় তাদের হৃদয় মন হাতা শরীর পরিষ্কার হ্যাঁ আর্থিক দিক থেকে তিনি তাদেরকে ধৌত করেন সেই সত্য ঈশ্বর যদি আমরা তা বুঝতে চাই তাহলে তাহার চরণ তলে আমাদের আসার প্রয়োজন যদি আমরা দেখি সত্য ঈশ্বর সম্পর্কে দ্বিতীয় বিবরণী পাঁচাত ছাব্বিশবার সেখানে সত্য ঈশ্বর সম্পর্কে কি বলছে কেননা যাহারা মাংসময় তাহাদের মধ্যে এমন কে আছে যে আমাদের নাই অগ্নির মধ্য হইতে বাক্যবাদী জীবত ঈশ্বরের রপ শুনিয়া বাঁচিয়াছে আমেন আলে আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বর যে সত্য ঈশ্বর সেই সত্য ঈশ্বর সম্পর্কে এখানে বলছে যে যাহার মুখ হইতে যে বাক্য আমরা শুনি সেই বাক্য শুনে যারা বেঁচে আছে হ্যাঁ সেই বেঁচে থাকার বিষয় নিয়ে বলছে যে যে তাহার সেই বাক্য হইতে যে রব শুনিয়া আমরা বেঁচে আছি এইরকম আর কে আছে এরকম আর কে আছে যে তার বাক্য দ্বারা আমাদের জীবনকে নতুন যেভাবে বাঁচার শক্তি দান করেন তিনি হলেন সেই সত্য ঈশ্বর যার মুখ হইতে যে রব যে বাক্য আমরা শুনে বেঁচে আছি সেই সত্য ঈশ্বর একমাত্র তিনি তাকে আমরা কিভাবে আমরা চিনব প্রভু যিশু খ্রিস্টের নামেতে যদি আমরা তার উপাসনা করি এবং বলছে তাহার তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় তাহার কোভ জাতিগণ সহিতে পারে না তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার ক্রোধে জাতিগণ সহিতে পারে না সেই দিনে বিষয় বলছে যারা সে আসে এমন একটা দিন আসবে সেই দিনে কি হবে বলছে যখন ষোলো পদে আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল আমাদের উপরে পতিত হও যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে এবং মেসাবকের ক্রোধ হইতে আমাদেরকে লুকাইয়া রাখো কেননা তাহার ক্রোধের মহাদিন আসিয়া পড়িল আর কে দাঁড়াইতে পারিবে আর কে দাঁড়াইতে পারে আমেন অর্থাৎ এমন একটা দিন আসবে যে সময় পর্বত শৈল সকলকে হ্যাঁ বলবেন যে আমাদের উপর পদিত হও এবং যিনি সিংহাসনে বসিয়াছেন হ্যাঁ আমাদের সেই সতীশ্বর তাহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে কে বাঁচিতে পারিবে আমরা যদি সেখানে আমরা দেখি যে সেই শেষ দিনে এমন একটা পরিস্থিতি হবে যে সময় হ্যাঁ যে সত্য তার ক্রোধ হইতে কে বাঁচবে কে বাঁচতে পারবে মেষাবকের ক্রোধ হইতে কে হ্যাঁ লুকিয়ে থাকবে হ্যাঁ এবং সেই মহা ক্রোধের দিন তাহার সামনে কে দাঁড়াইতে পারবে এর মধ্য দিয়ে ঈশ্বর সত্য ঈশ্বর আজকে যে বিষয় আমাদেরকে বলতে চাই যে আমরা একটা সুযোগ আমাদেরকে দিয়েছে যে যীশু খ্রিস্টকে পৃথিবীতে বাড়িয়েছেন তাহার মধ্য দিয়ে আমরা সত্যি ঈশ্বরের কাছে আজকে আমরা আসতে পারি যদি আমরা সেই যীশু খ্রিস্টের নামে দেশ তাকে আমরা বিশ্বাস করি তাকে ধন্যবাদ দিই তার গৌরব করি অবশ্যই সেই মহাক্রোদের দিনে যারা যিশু খ্রিস্টকে বিশ্বাস করছে তারা অবশ্যই রক্ষা পাবে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আপনারা কি সেই সত্য ঈশ্বরকে বিশ্বাস করতে চান সেই সত্য ঈশ্বরকে আপনারা কি সেই সত্য ঈশ্বরকে আপনারা কি বিশ্বাস করতে চান যদি তাই হয় আসুন আমরা তাহার চরন্তলে আমাদের জীবন মনকে আমরা সমর্পণ করি এই সত্য বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় ঈশ্বর জয় ঈশ্বর